আসসালামু আলাইকুম। সিবিএন স্পোর্টস আপডেট আপনাকে স্বাগত জানাচ্ছি। খেলার জন্য ছুটতে গিয়ে পরিবারের কত গল্প যে অজানা রয়ে গেছে, অব্যক্ত রয়ে গেছে কত পারিবারিক অনুভূতি, তা একজন খেলোয়াড়ই শুধু অনুভব করতে পারে। পেশাদার ক্রিকেটারদের পরিবার থেকে দূরে থাকার ঘটনা নতুন বা দুর্লভ নয়, তবে উৎসব আনন্দের ক্ষণগুলো পরিবারের সাথে কাটানোর চেষ্টা করেন সবাই। দেশে থাকলেও সেই ভাগ্য হচ্ছে না ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। আর মাত্র দুই তিন দিন পরেই ঈদ। করোনার কারণে লকডাউন থাকলেও দেশজুড়ে বিরাজ করছে ঈদের আমেজ, তবে মুস্তাফিজ এবারের ঈদ পরিবারের সাথে কাটাতে পারবেন না। স্থগিত হয়ে যাওয়া আইপিএল শেষ করে দেশে ফিরে 14 দিনের কোয়ারেন্টিন চলছে এই তারকা পেসারের। আইপিএল বন্ধ না হলে অবশ্য ভারতেই ঈদ করা হতো মুস্তাফিজের, তবে দেশে ফিরে এসেছেন বলেই হয়তো আক্ষেপটা বেশি। কাছাকাছি থেকেও মায়ের হাতে সেমাই খাওয়া হবে না তার, বাবার সাথে হবে না কোলাকুলি। মুস্তাফিজ গণমাধ্যমকে জানান মন তো খারাপই হবে, কষ্টও লাগছে। মুস্তাফিজের সাথে অবশ্য তার স্ত্রী রয়েছেন, যিনি আইপিএলে মুস্তাফিজের সঙ্গী ছিলেন বলে দেশে এসে রীতিমতো কোয়ারেন্টিন করতে হচ্ছে তাকেও। স্বাস্থ্য মন্ত্রণালয় ভারত ফেরতদের কোভিড নীতিমালা শিথিল না করায় ঈদেও রাজধানীর একটি অভিজাত হোটেল কক্ষে বসেই দিন কাটাতে হবে মুস্তাফিজকে। ঈদের দিনটি তাই বাকি 13 দিনের চেয়ে ভিন্ন হয়ে ধরা দেবে না তার কাছে। স্ত্রীকে নিয়ে মুস্তাফিজের সময়টা খুব খারাপ কাটছে না, তবে একঘেয়েমির ব্যাপার তো আছেই। নিউজিল্যান্ড সফর থেকে ফিরেও বাড়ি যাননি তিনি, নিউজিল্যান্ড থেকে সোজা উড়াল দেন ভারতে। প্রায় আড়াই মাস ধরে দেখছেন না বাবা মাকে। হোটেল রুমে কোয়ারেন্টিনের দিনগুলো তাই বড্ড একঘেয়ে ঠেকছে মুস্তাফিজের কাছে। মুস্তাফিজ বলেন, নামাজ পড়ি, টিভি দেখি আর হালকা ব্যায়াম করি, কি আর করব বলেন, এভাবে থাকা অনেক কঠিন।